আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকাল থেকেই প্রচুর পরিমাণে স্নো হচ্ছে, তো এর ভিতর আমি আগে প্রথমে ইন্দিনাকে গুছিয়ে নিয়েছি, নাস্তা টুকটাক বানিয়ে বাকিটা আতিকের হাতে দিয়ে দিলাম যে তুমি একটু বাকিটা ঠিকঠাক করে গুছিয়ে নাও, আমি এই ফাঁকে একটু গুছাতে যাব। তার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরই মধ্যে আমাদের নাস্তা আমরা করে নিয়েছি, সব কিছু গোছগাছ করে আমরা একটা ট্যাক্সি কল করলাম, কারণ এমন পরিস্থিতিতে ইমদিনার স্ট্রলার আর ইমদিনাকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যেত। ইতোমধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আপনারা তো ভিডিওতে দেখছেনই ইমদিনা হাঁটাতে কতটা ব্যস্ত। প্লেনও যথা সময়ে ছেড়ে দিল। Please remain in your seat with your seat security fastened until the aircraft's counter complete stop and the first visible sign has been switched off for you by the captain. আমরা পৌঁছে গিয়েছি রিগাতে। হ্যাঁ, এবারের ডেস্টিনেশন আমাদের রিগা, রিগার রাজধানী লাটভিয়াতে। আমরা বাসে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, এখন রিসেপশনে আতিক যেসব ফর্মালিটিস থাকে সেগুলো পূরণ করলো। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এই যে এটা আমাদের রুম, এই রুমটাতেই আমরা থাকবো। ঘুরে ঘুরে দেখছো সব ঠিক আছে কিনা? ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আমরা যেই হোটেলটাতে আছি তারই কাছেই। খুবই ক্ষুধা লেগেছে, এরই মধ্যে আমরা খাবার অর্ডারও করে ফেলেছি। খাওয়া শেষ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু ঘোরাফেরা করতে। এই যে আমরা ওল্ড সিটির দিকে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পুরো ওল্ড সিটিটা দেখার চেষ্টা করছিলাম। আর ওল্ড সিটিগুলো এমনভাবেই আসলে করা থাকে, মানে ঘুরে ঘুরে দেখলেই দেখতে ইচ্ছা করে।
এটার নাম হাউস অফ দ্য ব্ল্যাক হেড কি টুরিস্ট। এখন যাচ্ছি একটা সুভিনিয়র শপে, এখানে বেশ ডিসকাউন্টও চলছে, তো দেখা যাক কি নেওয়া যায়। এইটা এখানকার অটোরিকশা। এবার আমরা চলে আসলাম আমাদের হোটেলে। দ্বিতীয় দিন সকালে আমাদের নাস্তার জন্য আমরা চলে আসলাম। আমাদের নাস্তা এই হোটেলের সাথেই অন্তর্ভুক্ত ছিল, তো খাওয়াও শুরু করে দিলাম আমরা। চা, কফি, মধু, ব্রেড, ওটস, দুধ, তারপর বিভিন্ন ধরনের শসা, সালাদ, সস, ফ্রুটস, সসেস, স্যুপ, অনেক কিছুই ছিল এর সাথে। তিন দিনও বেশ সকালে নাস্তা এনজয় করেছে, কারণ ওর মধ্যে ডিম সিদ্ধ, ব্রেড এগুলো ছিল যা ও পছন্দ করে। আমরা এখন হোটেল চেক আউট করব। ইমদিনা সব গুছিয়ে নিয়েছে বের হওয়ার জন্য। ইমদিনাকে এই সুন্দর ড্রেসটা দিয়েছে ইমদিনার কল্লোল চাচু অ্যান্ড মুক্তি আন্টি, খুবই সুন্দর একটা ড্রেস না মা? ইউক্রেনের প্রতি এদের মানে অকুণ্ঠ সমর্থন আর কি। এদের জায়গায় জায়গায় ইউক্রেনের ফ্ল্যাগ, ইউক্রেনের জন্য বিভিন্ন প্রোগ্রাম, ইউক্রেনের জন্য বিভিন্ন ফান্ডরাইজিং এরা করছে। শুরু হয়ে গেল আবার বৃষ্টি। এটা রিগার ফ্রিডম মনুমেন্ট, হাতে
রাস্তার পাশে চলছে কাজ, প্রচুর পরিমাণে আওয়াজ। যাই হোক, খাটতে হাঁটতে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি একটা এখানকার সব থেকে বড়ো শপিং মলে। এখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হবো ইমদিনাকে, ইমদিনার ডাইপার চেঞ্জ টেঞ্জ করে করে তারপরে একটু ঘুরে ফিরে দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এবার আমরা চলে এসেছি এখানকার বাস কাউন্টারে। আমরা এখান থেকেই বাসে করে অন্য একটি ডেস্টিনেশানে যাব, যেটা দেখতে হলে আমাদের পরের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। এবার আমরা চলে এসেছি এখানকার